প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আসো তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সৃষ্টিকর্তা তোমাদের ভালো রাখে, এই দোয়া করে আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, চিফ মিনিস্টার কম্পিউটার, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা, আমি আজকে তোমাদের ক্লাস শুরু করছি ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের তৃতীয় চ্যাপ্টার, আর এবং আজকের তৃতীয় লেকচার লিনিয়ার অ্যারে, আজকের যে কন্টেন্ট লিনিয়ার অ্যারে সম্পর্কিত। তোমরা এই অধ্যায়ে তোমরা লিনিয়ার অ্যারে সম্পর্কে মোটামুটি ধারণা পাবে এবং লিনিয়ার অ্যারে যে লিনিয়ার অ্যারে সম্পর্কিত আরো ডিটেলস তোমরা বই পড়ে এবং এই লেকচার থেকে আরো ক্লিয়ার হবে। যাই হোক, আমি শুরু করছি আজকের লেকচার লিনিয়ার অ্যারে সম্পর্কে। আমাদের প্রথম প্রশ্ন আছে, লিনিয়ার অ্যারে বলতে কি বোঝায়? আমি আলোচনা শুরুতেই বলি, আজকের স্লাইডগুলো কিছু বাংলা এবং কিছু ইংলিশে আছে, তোমরা আশা করি তাতে তোমাদের সমস্যা হবে না। যাই হোক, লিনিয়ার অ্যারে বলতে কি বোঝায় আমাদের প্রথম প্রশ্নটাই। অ্যারে বলতে আমরা আগেও দেখছি, অ্যারে বলতে সসীম সংখ্যক একই ধরনের অর্থাৎ সমগোত্রীয় ডাটা উপাদানকে বোঝায়। একটি সাধারণ ভেরিয়েবল এর নামের আওতায় মেমোরিতে পরপর সংরক্ষিত একই টাইপের কতগুলো ডাটা সমষ্টিকে অ্যারে বলা হয়, যা আগের লেকচারে আমরা অ্যারে সম্পর্কে মোটামুটি আলোচনা করছিলাম। এখন লিনিয়ার আর অ্যারেটা তাহলে কি? যে ডাটা স্ট্রাকচারে উপাদানসমূহ পর্যায়ক্রমে সাজানো থাকে তাকে আমরা লিনিয়ার ডাটা স্ট্রাকচার বলি, এবং লিনিয়ার ডাটা স্ট্রাকচারে তথ্যসমূহ লিনিয়ার সম্পর্ক বজায় যদি থাকে তাহলে সেইটাকে আমরা লিনিয়ার ডাটা স্ট্রাকচার অন্তর্ভুক্ত করতে পারবো। এখন আমাদের এখানে লিনিয়ার অ্যারে, আগেই বলি, ওয়ান অর্থাৎ একমাত্রিক যে অ্যারেকে আমরা লিনিয়ার অ্যারে বলি, এই লিনিয়ার অ্যারে হতে গেলে দুটি শর্ত তাদেরকে এখানে মেনে চলতে হয়। অ্যারের উপাদানসমূহ একটি সূচক দ্বারা নির্দেশ করা হয় যা এন সংখ্যক ধারাবাহিক সংখ্যা ধারণ করে। অ্যারের উপাদানসমূহ সংরক্ষণের জন্য পরস্পর সংলগ্ন মেমোরি লোকেশন নির্ধারিত হয়। এই দুটো সম্পর্ক শর্ত মেনে চলার জন্য আমরা লিনিয়ার অ্যারেকে লিনিয়ার ডাটা স্ট্রাকচারে অন্তর্ভুক্ত করতে পারি। অর্থাৎ এখানে যে অ্যারের উপাদানসমূহ ধারাবাহিকভাবে অবস্থান করে এবং তার উপাদানসমূহ সংরক্ষণের জন্য পরস্পর সংলগ্ন মেমোরি লোকেশন নির্ধারণ করা থাকে। আমরা আরও যদি ডিটেলসে যাই তাহলে একটু এখানে একটা লিনিয়ার অ্যারের লেন্থ বা উপাদানের সংখ্যা বের করার একটা সূত্র এখানে দেখানো হয়েছে, অর্থাৎ লেন্থ ইকুয়াল টু ইউবি মাইনাস এলবি প্লাস ওয়ান, যেখানে ইউবি ও এলবি হচ্ছে সূচকের আপার ও লোয়ার মান। অর্থাৎ লিনিয়ার অ্যারের উপাদান সমূহের সর্বোচ্চ সংখ্যা কে আমরা বলি আপার বাউন্ড বা ইউবি, এবং লিনিয়ার অ্যারের সর্বনিম্ন মান, উপাদান সংখ্যার সর্বনিম্ন মান কে বলা হয় এলবি। আমি প্রত্যেকের জ্ঞাতার্থে আরও বলছি, ইউবি এবং এলবি কিন্তু কোনো অ্যারের উপাদানের ভ্যালুকে বোঝায় না, উপাদানের সংখ্যাকে নির্দেশ করবে। এরপর আমরা জানবো মেমোরি লোকেশন আন কয় ধরনের মেমোরি লোকেশন সাধারণত আমরা দেখে থাকি ডাটা স্ট্রাকচারে। মেমোরি অর্থাৎ ল্যাঙ্গুয়েজের উপর যদি ভিত্তি করি আমরা দুইভাবে মেমোরি স্পেস অ্যালোকেট করতে পারি, এক নম্বরে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন, একটা ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। তোমরা প্রত্যেকেই হয়তো জানো স্ট্যাটিক মেমোরি লোকেশন সাধারণত স্থির বা ফিক্সড সাইজ যে মেমোরিগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর ডাইনামিক এই সাধারণত কোনো এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা থাকে না, অর্থাৎ যে ডাটা সংরক্ষণ করার জন্য যতগুলো ডাটা যতটুকু ডাটা স্পেস আমার দরকার থাকে সেইটা আছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। আমি যদি ল্যাঙ্গুয়েজের ভাষায় যদি বলি,
কোনো কোনো ল্যাঙ্গুয়েজ যেমন প্যাসকেল এবং ফরট্রান মানে কম্পাইল করার সময় স্ট্যাটিক্যালি মেমোরি অ্যালোকেট হয়, এ কারণে প্রোগ্রাম নির্বাহের সময় অ্যারে সাইজ ফিক্স থাকে। এই পদ্ধতিকে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন বলা হয়। অর্থাৎ এখানে যে প্রোগ্রাম নির্বাহের সময় অ্যারের যে সাইজটা অবশ্যই ফিক্স থাকবে, আর ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে যেমন সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কয়টি ডাটা আমাদের সংরক্ষণ করার প্রয়োজন তা ইউজারকে জানিয়ে দেওয়ার বাধ্যবাধকতা থাকে না, অর্থাৎ কম্পিউটারকে জানিয়ে দেওয়ার বাধ্যবাধকতা থাকে না। সেক্ষেত্রে প্রোগ্রাম চলাকালীন সময় ডাটা সংরক্ষণ ও ব্যবহারের জন্য নিজেদের প্রয়োজন অনুযায়ী মেমোরি অ্যালোকেট হয়। এই পদ্ধতিকে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন বলা হয়। আমরা আশা করি তোমরা বুঝতেই পারছো স্ট্যাটিক এবং ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কী জিনিস। আমরা এর পরবর্তী স্লাইডে দেখব লিনিয়ার অ্যারেকে কীভাবে মেমোরিতে উপস্থাপন করা যায়। আমরা এখানে তোমরা একটা কম্পিউটার মেমোরি এখানে সিম্বলিক আকারে দেখানোর চেষ্টা করা হয়েছে, অর্থাৎ এল এ লিনিয়ার অ্যারেকে আমরা সংক্ষেপে এল এ বলছি। সেখানে একটা কম্পিউটার মেমোরি যার মান 1000 থেকে শুরু করে এখানে দেখানো হয়েছে 1000, 1001, 1002, 1005, এভাবে আমার ই করা হবে। অর্থাৎ আমি যদি এখানে যে আমি ডিটেলস বলছি, লেট এল এ বি দ্য লিনিয়ার অ্যারে অফ মেমোরি অফ দ্য কম্পিউটার, দি মেমোরি অফ কম্পিউটার ইজ এ সিকুয়েন্স অফ অ্যাড্রেস লোকেশন, অর্থাৎ অ্যাড্রেসগুলো একটা সিকুয়েন্সিয়ালি এখানে থাকে। এই সিকুয়েন্সিয়ালি যে মেমোরি অ্যাড্রেস থাকে এর স্টার্টিং অ্যাড্রেসটাকে আমরা বলি আছে বেস অ্যাড্রেস, অর্থাৎ ফার্স্ট যে এই বেস অ্যাড্রেস অর্থাৎ ফার্স্ট যে এলিমেন্টটা মেমোরি যে লোকেশনে স্টোর হবে সেইটাকে বলা হয় প্রথম মেমোরি অ্যাড্রেস, এবং যাকে আমরা বলি বেস অ্যাড্রেস। এখানে বেস অ্যাড্রেস অর্থাৎ এল এ লিনিয়ার অ্যারের বেস অ্যাড্রেস 1000 এখানে দেখানো হয়েছে। আমরা আমরা তাহলে যে আমরা মেমোরিগুলোকে আমরা কিভাবে তাহলে এখানে ই করা হয় কিভাবে ক্যালকুলেট করতে পারি সেটা একটা সূত্র আকারে এখানে দেখানো হয়েছে। লোকেশন অর্থাৎ মেমোরি লোকেশনটা কী হবে, মেমোরি এল এ কে ইকুয়াল টু বেস এল এ প্লাস ডাব্লু ইন্টু কে মাইনাস লোয়ার বাউন্ড। এখানে ডাব্লুটা হচ্ছে যে ইজ দ্য নাম্বার অফ ওয়ার্ডস পার মেমোরি সেল, অর্থাৎ মেমোরি সেলের যে নাম্বার কত ওয়ার্ডে এই নাম্বারটা থাকবে সেইটা। আর এখানে কেটা হচ্ছে যে আমাদের যে লোকেশনে আমরা বের করতে চাচ্ছি সেইটা কে, আর বেস অ্যাড্রেস তোমরা আগেই জানছো, আর এখান থেকে লোয়ার বাউন্ড অর্থাৎ যে কোথা থেকে আমরা মেমোরি শুরু করব। এটা আরও পরের স্লাইডে আরও ডিটেলস দেখতে পারবে। এখানে আমরা একটা উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে লিনিয়ার অ্যারে অর্থাৎ এল এর এখানে ভ্যালুগুলো এখানে দেওয়া আছে, এবং তোমরা প্রত্যেকেই জানো অ্যারের একটা ইন্ডেক্স থাকে, সেই ইন্ডেক্সগুলো শো করা হয়েছে। আর এখানে আমরা যে মেমোরি অ্যাড্রেসগুলো এখানে দেখানো হয়েছে যেখানে বেস অ্যাড্রেস 1000 থেকে শুরু হবে। এর পরের স্লাইডে আরও আমরা দেখতে পারবো এখানে ওই যে 1001, 1002 এভাবে মেমোরি লোকেশনগুলো দেখানো হয়েছে। আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে তোমাদের মেমোরি লোকেশনটা কীভাবে ক্যালকুলেট করা হয় সেটা বোঝানোর চেষ্টা করছি। এখানে একটা অটোমোবাইল কোম্পানি এখানে তার বেস অ্যাড্রেস 200 থেকে শুরু, এখানে সেই অটোমোবাইলের অ্যাড্রেসে সে যত বিক্রি করে প্রতি বছর সেটা 1932 থেকে অর্থাৎ 1932 সাল থেকে 1984 সাল পর্যন্ত তারা যে রেকর্ডগুলো তারা রাখছে। আর এখানে মেমোরি এখানে যে মেমোরি যে বেস অ্যাড্রেস 2 এবং তার হচ্ছে মেমোরি পার সেল হচ্ছে 4। এখন আমার আর যদি 1932 সালে তার লোকেশন কত হবে 200, যেহেতু বেস অ্যাড্রেস 200 থেকে শুরু হয়েছে এখানে বেস অ্যাড্রেসের ভ্যালু, এখন আমি বের করতে চাচ্ছি 1934 সালে তার মেমোরি যে রেকর্ডটা রাখা হয়েছে তার বেস অ্যাড্রেস কত। তাহলে আমরা আগের যে সূত্র সেই সূত্র অনুসারে আমরা অ্যাপ্লাই করতে পারি, যেমন বেস অ্যাড্রেস কত 200, মেমোরি প্রত্যেকটি আসছে 4 বাইট করে অর্থাৎ এই জন্য 4, তার বর্তমান লোকেশন আমরা বের করতেছি 1965, তাহলে 1965 থেকে আসছে আমার লোয়ার বাউন্ডটা কত, লোয়ার বাউন্ড আছে 1932।
তার মানে আমার এখানে ক্যালকুলেশন করে 332। এভাবে আমরা যে কোনো অ্যাড্রেসকে আমরা এখানে লিনিয়ার অ্যারেতে ক্যালকুলেশন করতে পারি। এটা তোমরা আরও ভালো করে ক্লিয়ার করবে আমার এই স্লাইড শেষে, এটাকে আরও ভালোভাবে যদি তোমরা এটি পড়ো এবং দেখো তাহলে আমার মনে হয় যে এটা ক্লিয়ার হবে। লিনিয়ার অ্যারেকে আমরা এভাবে মেমোরিতে উপস্থাপন করতে পারি। এটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, তোমরা প্রত্যেকে দেখবে। আমরা আগের লেকচারে আমরা দেখছিলাম ডাটা স্ট্রাকচারের অপারেশন কয়েক ধরনের। বেসিক অপারেশন সাইটটা ছিল ট্র্যাভার্সিং, ইনসার্টিং, ডিলিটিং এবং সার্চিং। আজকে সেই লিনিয়ার অ্যারের অপারেশনগুলোর ভিতরে যাব। আজকে লেকচারে আমরা তিনটা অপারেশন আমরা করব, একটা আছে ট্র্যাভার্সিং, ইনসার্টিং এবং ডিলিটিং। ট্র্যাভার্সিং কি জিনিস তাও বলা হয়েছে আগের লেকচারগুলোতে। কোনো ডাটা স্ট্রাকচারে তার ডাটা সমূহকে মিনিমাম একবার অ্যাক্সেস করাকে বলা হয় ট্র্যাভার্সিং। আমরা লিনিয়ার অ্যারে ট্র্যাভার্সিং এ আমরা কি কি কাজ করতে পারি? আমরা প্রতিটা ডাটাকে আমরা প্রিন্ট করতে পারি বা তার নাম্বারগুলোকে আমরা কাউন্ট করতে পারি একটা বিশেষ শর্তের অধীনে, অথবা সেই ডাটাগুলোকে আমরা যে প্রতিটা ডাটার যে অপারেশনগুলোকেও আমরা এখানে ট্র্যাভার্সিং বলে আমরা আখ্যায়িত করতে পারি। এখানে একটা অ্যালগোরিদম দেখানো হয়েছে, অ্যালগোরিদমের দেখো তোমরা প্রত্যেকেই যে স্টেপ ওয়ান সেট কে ইকাল টু LV, অর্থাৎ যে কোনো আমার একটা অ্যারেতে যদি 1000 উপাদান থাকে তাহলে আমরা যে 1000 উপাদানই যে অ্যাক্সেস করব এমন নয়। আমরা সেখানে একটা লোয়ার বাউন্ড সিলেক্ট করতে পারি যে আমরা 100 থেকে শুরু করে আপার বাউন্ড হয়তো 200 পর্যন্ত আমরা ই করি। সেই জন্য আমরা যে কোথা থেকে আমরা কাউন্ট করব সেইটার জন্য সেইটার ভ্যালুকে আমরা দিই LV, এবং কত ডাটা পর্যন্ত আমরা এটা কাউন্ট করব সেটাকে UV। সেই জন্য আমরা প্রথমে একটা স্টেপ 1-এ সেট কে ইকাল টু LV, অর্থাৎ কোন ডাটাগুলো লিনিয়ার অ্যারের কোন ডাটা উপাদানগুলো থেকে অ্যাক্সেস করব সেটাকে আমরা ডিনোট করছি কে দিয়ে, এবং সেই কে এর মানটা কত আপার বাউন্ড থেকে নিশ্চয়ই সমান বা কম থাকবে সে পর্যন্ত আমরা অ্যাক্সেস করব স্টেপ 3 এবং 4-এ। এরপর স্টেপ 3-তে আমরা ডাটাকে, এখানে বুঝতেই পারছো একটা লুপ আমরা অ্যাসাইন করেছি, হোয়াইল লুপ, এবং সেই হোয়াইল লুপ আসতে রিপিট করবে 3 এবং 4 স্টেপ, এবং যার স্টার্টিং পয়েন্ট অফ সেফ LV, অর্থাৎ LV-টা এখন কে হিসেবে কাজ করছে, এই LV থেকে আপার বাউন্ড পর্যন্ত UV পর্যন্ত। এখানে অ্যাপ্লাই প্রসেস, এখানে তুমি যা করো, ডাটা তুমি প্রিন্ট করো বা রিড করো, অর্থাৎ ডাটা আমি যদি ইনপুট নিই বা আউটপুট নিই বা যদি কোনো অপারেশন করি সেটাকে আমরা বলছি এখানে অ্যাপ্লাই প্রসেস টু ডাটা কে এ কে। এটা হচ্ছে লিনিয়ার অ্যারে, আর কে এটা হচ্ছে যে তোমরা উপরেই দেখছো কেসটা হচ্ছে যে লিনিয়ার অ্যারের কোন ডাটা থেকে, অর্থাৎ ডাটা উপাদান থেকে এটা অ্যাক্সেস হবে। এরপর কে এর মান আমরা এক এক করে বাড়াবো, এভাবেই লুপটা যখন আপার বাউন্ডে দেয় আপার বাউন্ডের সমান বা তার সে কম পর্যন্ত কাজ করবে। এভাবে আমরা লিনিয়ার অ্যারে ট্র্যাভার্সিং অ্যালগোরিদমটা আমরা শেষ করতে পারবো। আশা করি প্রত্যেকে ক্লিয়ার হয়েছ। যদি এরপরও সমস্যা থাকে তোমরা এই স্লাইডটা বারবার করে দেখবে। আমরা এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে লিনিয়ার অ্যারেতে কীভাবে একটা উপাদান ইনসার্ট করা যায়। এখানে আমি তোমাদের একটু গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করছি। একটা লিনিয়ার অ্যারে এখানে এখানে দেখতে পারছো সেই অ্যারেতে 1 থেকে 10টা উপাদান আছে, অর্থাৎ 10টি ডাটা আছে। এর মধ্যে 5 নম্বর পজিশনে আমি 50 ভ্যালুর একটা ডাটা আমি এখানে ইনসার্ট করব। তার মানে অ্যারের উপাদান আমার ইনিশিয়াল অ্যারেতে যে 10টি উপাদান থাকলে এখন এখানে উপাদান হবে 11টি, আর এখানে 5 নম্বর পজিশনে 50 ডাটাটা এখানে ইনসার্ট হবে। এখানে দেখানো হয়েছে অর্থাৎ যে ডাটা, এই দেখো ঠিকই 4-এর পরে 50 ডাটাটা এরপরে এখানে ইনসার্ট হয়েছে, এবং 5 নম্বর উপাদান 6 নম্বর অন
স্থানে চলে গেছে। এভাবে ডাটা আগে ছিল ডাটা উপাদান 10, এখন আছে ডাটা উপাদান 11। আমরা এই ডাটা কিভাবে এখানে ইনসার্ট করা হয় সেটা আমরা এখানে দেখানো হয়েছে, কিন্তু এর পর্যায়ক্রমিক স্টেপটা কিভাবে হবে তাহলে সেটা আমরা এরপরে অ্যালগোরিদমে দেখব। তারপরেও আমি তোমাদেরকে এখানে একটু এখানে এখানে গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করছি। আমার যদি এই 5 নম্বর পজিশনে যদি আমি এই 50 ডাটাকে সরাসরি দিই, তাহলে এই 5 নম্বর পজিশনে যে ডাটা ভ্যালু এটা মুছে যাবে। সেজন্য আমাদের এই ডাটাগুলোকে ইনসার্ট করার পূর্বে আমরা লিনিয়ার অ্যারের অর্থাৎ যে আপার বাউন্ডের সীমানাকে এক বাড়িয়ে তার আগের ডাটাটাকে আমরা ওখানে আগে ইনসার্ট করে নিব। যেমন 10 নম্বর যে ডাটাটা 10 নম্বর পজিশন থেকে 11 নম্বর পজিশনে নেওয়া হয়েছে, এরপরে 9 নম্বর পজিশনকে 10 নম্বরে, 8 নম্বর পজিশনকে 9 নম্বরে, 7 নম্বর পজিশনকে 8 নম্বরে, 6 নম্বর পজিশনকে 7 নম্বরে এবং 5 নম্বর পজিশনের ডাটাকে 6 নম্বরে নেওয়া হবে। ফলে 5 এবং 6 নম্বর পজিশনে ডাটা ভ্যালু কিন্তু একই থাকছে। অর্থাৎ 5 যে ডাটাটা ভ্যালু যদি 5 হয়, সেই 5 5 নম্বর ঘরেও থাকবে, 6 নম্বর ঘরেও থাকবে। এখন যদি আমরা আইটেম অর্থাৎ ডাটা উপাদানের সেই যে কাঙ্ক্ষিত যে ভ্যালুটা আমরা ইনসার্ট করছি সেটাকে যদি আমরা 5 নম্বরে দিয়ে থাকি, তাহলে আর আমার ওই ডাটাটা হারিয়ে দেওয়ার সম্ভাবনা থাকছে না। অর্থাৎ 50 যে ডাটা উপাদানটা এই 5 নম্বরে অ্যাক্সেস হবে এবং 5টা আগেই 6 নম্বরে চলে গিয়েছিল। এভাবে আমরা ডাটা ইনসার্ট করতে পারি এবং লাস্ট একে সর্বশেষে আমরা ডাটা ভ্যালুগুলোকে, যেহেতু একটা উপাদান বাড়ছে এই জন্য অ্যারের সাইজটাকে আমরা এক বর্ধিত করে দিব। এটা ব্ল্যাকবোর্ড থাকলে আমি প্রতিটা স্টেপ তোমাদেরকে ভালো করে দেখাইতে পারতাম। যাই হোক, তোমরা বইতে এটা স্টেপ বাই স্টেপ করা আছে, তোমরা একটু ভালো করে দেখবে আমার এই স্লাইডটা আর সাথে অ্যালগোরিদমটাকে মিলিয়ে তোমরা এটা প্র্যাকটিস করলে তোমরা এটা ক্লিয়ার হবে। আমি এবার অ্যালগোরিদম আলোচনা করছি। তোমরা আগেই জানো যে ইনসার্ট অ্যালগোরিদমে এল এ আছে আমার লিনিয়ার ভ্যালু, তার উপাদানের সংখ্যা আছে এন সংখ্যক, কে অর্থাৎ কে এটা হচ্ছে আমরা কে এর মানটা, আর কে একটা ভ্যালু যার মান অবশ্যই এন এর থেকে ছোট বা সমান হবে। অর্থাৎ যে কোনো জায়গায় আমরা ইনসার্ট করতে পারি সেই ইনসার্টের পজিশনটা এখানে কে, আর আইটেম যেমন আমি একটু আগে দেখলাম যে 55 যে ভ্যালুটা সেটি আছে এখানে আইটেম হিসেবে কাজ করছে। তো আমরা শুরুতেই আমরা যে আমাদের যে টোটাল যে ডাটা উপাদান সংখ্যা এটাকে একটা ভ্যালুতে আমরা একটা ভেরিয়াবেলে অ্যাসাইন করে নিচ্ছি, অর্থাৎ জে ইগার টু এন। এবার আমরা একটা লুপ সেট করছি, সেই লুপটা আসছে জে এর মান কে থেকে বড় বা সমান পর্যন্ত কাজ করবে, এই শর্তের অধীনে আমার 3 এবং 4 নম্বর স্টেপ কাজ করবে। আমরা আগেই বলছিলাম শেষ পজিশনে তার পূর্বের ডাটাটি আমরা ইনসার্ট করব। যেমন 10 নম্বর পজিশনে 10 ডাটাটাকে আমরা 11 নম্বরে নিয়ে দেবো। সেই জন্য তুমি দেখো যে এখানে এন এর মান যদি আগের চিত্র অনুসারে যদি 10 পেয়ে থাকি, তাহলে 11 নম্বর পজিশনে 10 নম্বর ডাটাটা নিয়ে যাচ্ছে এবং সেটাই সেট করছি। সেট এল এ জের মান 10 যদি থাকে, 10+1 অর্থাৎ 11, 11 নম্বর পজিশনের ডাটাটা আসবে, 11 নম্বর পজিশনে 10 নম্বর ডাটাটা আসবে। এরপর হচ্ছে লুপটাকে আমরা শেষ করার জন্যই জের মান এক এক করে কমাবো, কমানোর ফলে এরপরে 10 নম্বর পজিশনে 9 নম্বর ডাটা আসবে এবং এভাবেই তোমার আর ওই লুপটা শেষ হবে। এবং কে নম্বর পজিশনে অর্থাৎ যে পজিশনে আমরা ডাটা ইনসার্ট করতে যাই সেই পজিশনে আমরা 6 নম্বর পজিশনের ভ্যালুও পাবো এবং 6 নম্বর পজিশনে তার ভ্যালু তো থাকছেই। ফলে কে পজিশনে যদি আমরা আইটেম নামক ওই ভ্যালুটা যদি আমি ইনসার্ট করি, তাহলে সেই পজিশনে ওই ভ্যালুটা থাকবে, অর্থাৎ পূর্বের যে ভ্যালুটা মুছে যাবে, এখন নতুন আইটেম এখানে সংযোজন হবে। যেহেতু ইনসার্ট করার জন্য ডাটা উপাদান একটা বেড়ে যাচ্ছে, সেই জন্য আমরা এখানে এন এর মানটা এক বাড়িয়ে দিচ্ছি। এটা আশা করি অনেকে, অধিকাংশ পলিটেকনিকে ফার্স্ট শিফটে ছাত্রছাত্রীদের এই অ্যালগোরিদমটা স্যাররা বোর্ডে সুন্দরভাবে দেখিয়েছেন। আমি এখানে
বোর্ডে না দেখিয়ে আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি, তোমরা এই অ্যালগোরিদমটা আরো ভালো করে দেখবে। আমরা নেক্সট যাব লিনিয়ার অ্যারে থেকে অ্যারেতে কিভাবে একটা উপাদান বিয়োজন করা যায় অর্থাৎ ডিলিট করা যায় সেটা আমরা দেখব পরবর্তী স্লাইডে। এখানে প্রত্যেকে একটু খেয়াল করো, আমি এখানে একটা অ্যারে এখানে দেখতে পারছো, একটা অ্যারে দেখানোর চেষ্টা করছি যার ভ্যালু 10, 20, 30, 40, 50 অর্থাৎ 5টা ভ্যালু আছে। আমি এই 20 নম্বর পজিশনের যে ডাটাটা আমি এখান থেকে মুছে ফেলতে চাই, 20 নম্বর পজিশনে যে ডাটাটা আছে অর্থাৎ 2 নম্বর পজিশনে যে 20 ভ্যালুতে যে ডাটাটা আছে এটা আমরা মুছে ফেলতে চাই, তাহলে আমার কি করতে হবে? এটা ইনসার্টের চেয়ে সহজ, অর্থাৎ 30 নম্বর ডাটাটাকে আমি 20-এ যদি মুভ করি তাহলে 20 নম্বর ডাটাটা মুছে যাবে, আবার 40-কে যখন আমি 30-এ মুভ করব তাহলে 30 নম্বর ডাটাটা মুছে ওখানে 40 ইনসার্ট হবে, এবং 55 নম্বর ডাটাটাকে যদি আমি 40-এর স্থানে নিয়ে যাই তাহলে ওখানে 50 ডাটা ইনসার্ট হবে এবং 40 মুছে যাবে। পরিশেষে যে 50 যে ডাটাটা আমরা অর্থাৎ অ্যারের উপাদান সংখ্যা থেকে যদি এক বাদ দিয়ে দিই তাহলে এই 50 নম্বরের যে লাস্ট যে ডাটাটা এটা গার্বেজ ভ্যালু হিসেবে থেকে যাবে, কিন্তু এটা অ্যারের উপাদানের হিসেবে কাউন্ট হবে না। তবে এখানে 30-কে যখন 20-এর স্থানে অর্থাৎ 3 নম্বর ভ্যালুটাকে যখন আমি 2টে ইনসার্ট করার পূর্বে অবশ্যই 20 ভ্যালু যে ডাটাটাকে অবশ্যই আমরা একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখতে হবে যাতে এই ডাটাটি হারিয়ে না যায়। প্রত্যেকে এটা অবশ্যই খেয়াল করবে, এখানে দেখানো হয়েছে যে 30-কে মুভ করে 2 নম্বর ডাটাটা 20-এ নেওয়া হয়েছে এবং 40-কে মুভ করে 30-এর নিকট এবং 50-কে মুভ করে 40-এর নিকট এবং পরিশেষে 50 যে ভ্যালুটাকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ ফাইনাল অ্যারেতে কাউন্ট হবে 4টি ডাটা 10, 30, 40 এবং 50 এবং পরিশেষে এই 20 ডাটাটি আর থাকবে না। এখন আমরা অ্যালগোরিদমে দেখি অ্যালগোরিদমের পজিশনটা কি। আগেই অ্যালগোরিদম এখানে আগেই বুঝতে পারছো অতীতে অ্যালগোরিদমের একটা নাম থাকে, এখানে ডিলিট নাম দিয়ে এলএ একটা লিনিয়ার অ্যারে এ তার উপাদান সংখ্যা এন, আর এখানে যে পজিশনের ডাটাটি আমরা ইউজ করব সেই পজিশনটা হচ্ছে কে এবং আইটেম একটা ভেরিয়েবল হিসেবে এখানে কাজ করবে। আমরা শুরুতেই বলছিলাম যে 30 নম্বর ডাটাটাকে যদি 20-এ নিয়ে যাই, 20 নম্বর পজিশন নিয়ে যাই তাহলে 20 ভ্যালুর ডাটাটা মুছে যাবে, সেই জন্য আইটেমের মধ্যে আমরা এখানে এল এ কে অর্থাৎ কে ভ্যালু পজিশনে যে পজিশনে দিলি সেই ভ্যালুটা আমরা আগেই স্টোর করে নিয়ে এটাকে সেভ রেখে দিব আইটেম নামক ভেরিয়েবলে। তাহলে এবার আগের আগে আমরা কি করছি, ডাটাগুলোকে পিছনে মুভ করছি অর্থাৎ ব্যাকহ্যান্ডে আমরা নিয়ে গেছিলাম ইনসার্টিং অ্যালগোরিদমে, আর এখানে আমাদের আমাদের আপওয়ার্ডে নিতে হবে অর্থাৎ ডাটাকে উপরে সরাইতে হবে, নিচের ডাটাটা উপরে উঠবে এভাবে পর্যায়ক্রমে আসবে, সেজন্য আমরা এখানে একটা ফর লুপ ইউজ করছি যা শুরু হবে কে পজিশন থেকে n-1 পর্যন্ত। এখানে আমরা দেখো প্রত্যেকে খেয়াল করছি যে এর মান কে অর্থাৎ এল এ কে ইকাল টু এল এ কে প্লাস ওয়ান, অর্থাৎ ডাটাগুলোকে আপওয়ার্ড করা হয়েছে অর্থাৎ পিছনের ডাটাকে পূর্বে আনা হয়েছে, আর যেহেতু এটা ফর লুপ এই জন্য এখানে আর ইনক্রিমেন্টের দরকার হয় না, অটোমেটিক ইনক্রিমেন্ট হয়ে থাকে, সেজন্য আমাদের আর এখানে কে অর্থাৎ যে এর মান আর বাড়ানো লাগে নাই। আর যদি আমরা এখানে ফর হোয়াইল লুপ ইউজ করতাম তাহলে অবশ্যই আমরাই করতে পারতাম। এরপর এভাবেই ডাটাগুলো মুভ করবে এবং সেই কে পজিশনে ডাটাটি হারিয়ে যাবে, কিন্তু লাস্ট ভ্যালুতে অর্থাৎ লাস্ট লোকেশনে যেমন 5টি ডাটা ছিল, 4 নম্বর পজিশনও যে 50 এবং 5 নম্বর পজিশনও 50 ডাটাটা আমরা দেখতে পাবো, সেই জন্য অ্যারের যে নাম্বার অফ ডাটা উপাদান থেকে একটা ডাটা আমাদের বাদ দিতে হবে পরিশেষে, সেই জন্য এন এর মান আমরা 1- করছি। এরপরে অ্যালগোরিদম আর এক্সিট করে অর্থাৎ অ্যালগোরিদম শেষ করছি। এটা প্রত্যেকেই খাতা কলমে আরো বেশি করে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের এটা ক্লিয়ার হবে। আমরা এর পরবর্তীতে
ম্যাট্রিক্স অর্থাৎ লিনিয়ার অ্যারের মাধ্যমে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম আমরা আলোচনা করব। তোমরা জানো যে ম্যাট্রিক্স দুটো ম্যাট্রিক্সের গুণফল গুণ করা যায় কিভাবে, সেটা তোমরা প্রত্যেকেই হয়তো ম্যাথমেটিক্সে শিখছো। এখানে জাস্ট আমি এখানে 2 গুণ 2 এবং 2 গুণ 2 র্যাঙ্কিংয়ে দুটো ম্যাট্রিক্সে আমি এখানে গুণ করে দেখানো হয়েছে। আমি প্রথম ম্যাট্রিক্সকে যদি এ ধরি, দ্বিতীয় ম্যাট্রিক্সকে যদি বি ধরি, তাহলে আমরা গুণফলটা কী হয়, প্রথম ম্যাট্রিক্সের রোর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সব কলামগুলো গুণ হবে। যেমন এ ই যোগ বি জি, এটা প্রথম উপাদান। দ্বিতীয় উপাদান হবে এ এফ যোগ বি এইচ, এভাবে প্রথম রো শেষ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় রো এবং এর সবগুলো কলাম। এই ফর্মুলা তোমরা প্রত্যেকেই জানো, এখানে এ প্রথম ম্যাট্রিক্স, বি দ্বিতীয় ম্যাট্রিক্স এবং গুণ করার পরে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটা সি। এটা তোমরা প্রত্যেকেই ক্লিয়ার। এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি, এই ম্যাট্রিক্সের মাত্রা যদি 2 গুণ 2 হয়, এই ম্যাট্রিক্সের মাত্রাও 2 গুণ 2 হয়, তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রাও 2 গুণ 2 হবে। আমরা এরপরে অ্যালগোরিদমে দেখছি প্রত্যেকেই। আমরা এখানে আগেই বলছি তিনটা ম্যাট্রিক্স, এখানে আমার গুণ করতে গেলে প্রথম ম্যাট্রিক্সের রোটা নির্ধারণ করতে হবে, অর্থাৎ এ ম্যাট্রিক্সের এখানে এম গুণ এন ম্যাট্রিক্স, আর দ্বিতীয় ম্যাট্রিক্স আছে এন গুণ কে। তাহলে এন, তাহলে আমার সি ম্যাট্রিক্সটা তৈরি হবে এম গুণ কে। এখানে তাহলে আমার প্রথম ম্যাট্রিক্সের রো আগে নির্ধারণ করতে হবে, এই জন্য আমরা তিনটে লুপ আমরা এখানে লাগবে। প্রথম লুপে আসছে রোটা নির্দেশ করবে, দ্বিতীয় রুপে আসছে তার কলামগুলো নির্দেশ করবে, সেই জন্য কে হিসেবে দেখানো হয়েছে দ্বিতীয় ম্যাট্রিক্সের। যেহেতু তুমি এখানে দেখতেই পারছো প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা এম, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম এবং প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো যদি সমান না থাকে তাহলে সেই ম্যাট্রিক্সের গুণ করা যাবে না, সেই জন্য দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা এখানে দ্বিতীয় লুপ হিসেবে দেখানো হয়েছে। আর পজিশন আই জে, অর্থাৎ আই এর মান 1 এবং জে এর মান 1 হয়, তাহলে সি 1-1 পজিশনে 0 ভ্যালু অ্যাসাইন করা হয়েছে। তোমরা প্রত্যেকেই জানো যে কোনো ম্যাট্রিক্স তৈরি করতে গেলে ইনিশিয়াল ভ্যালু 0 ধরে করা হয়। এরপর আমার এস, তো যে ম্যাট্রিক্সটা তৈরি হচ্ছে এম গুণ কে, এটার ও তার এটার জন্য এখানে আর একটা লুপ ইউজ করেছি এস হিসেবে 1 to n। যেহেতু 1 to n, এন অর্থাৎ যে কোনো এন এর মান হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম বা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম যেহেতু সেম মান থাকে, এই জন্য আমরা তৃতীয় লুপটা 1 থেকে n পর্যন্ত আমরা ধরছি। সেইখানে এস হিসেবে আমরা ওইটাকে ডিনোট করছি। সেখানে আমার ম্যাট্রিক্সের যেহেতু সি আমার ফাইনাল ম্যাট্রিক্স, তার প্রথম উপাদান এখানে আই এর মান প্রথমে 1, জে এর মান 1, অর্থাৎ 1-1 পজিশনে 0 প্লাস এ 1s, অর্থাৎ এর মান এখানে এই লুপটা শেষ হইলেই দ্বিতীয় লুপ শেষ হবে। দ্বিতীয় লুপ শেষ হওয়ার পরে অর্থাৎ প্রথম লুপের একটা মানের উপর একটা মান দিয়ে দ্বিতীয় এবং দ্বিতীয় লুপের একটা মান দিয়ে তৃতীয় লুপই করবে, এখানে পরপর তিনটে লুপই কিন্তু কাজ করবে। এই জন্য প্রথম লুপের একটা মান, প্রথম লুপের মান শেষ হইলে এখানে আর কিন্তু কোনো কাজ করবে না, আর এখানে তৃতীয় লুপ শেষ হইলে কিন্তু দ্বিতীয় লুপের একটা মান দিয়ে তৃতীয় লুপের সম্পূর্ণ লুপটা শেষ হবে। এটা তোমরা প্রোগ্রামে প্রত্যেকেই জানো, এখানে সি 1-1 ইকুয়াল টু 1-1, এখানে এ 1s, তার মানে 1-1 গুণ বি এস আই, অর্থাৎ 1 এবং জে তে 1। এভাবে এটা এভাবে এটা ক্যালকুলেট হবে। এরপর পরপর তিনটে লুপ শেষ হবে, অর্থাৎ প্রথম লুপ শেষ হবে, তারপরে দ্বিতীয় লুপের এক একটা ভ্যালু শেষ হবে, দ্বিতীয় লুপ শেষ হলে আবার তৃতীয় লুপের থেকে দ্বিতীয় মান গ্রহণ করবে, গ্রহণ করে আবার প্রত্যেকে এইভাবে কন্টিনিউ করবে। এই এবং এই স্টেপ কন্টিনিউ করলে আমাদের ম্যাট্রিক্সের গুণফলটা চলে আসবে। তো প্রত্যেকে আরও একটু ক্লিয়ার হবা একটু বেশি বেশি করে স্টাডি করে। নেক্সট আমরা প্রত্যেকেই প্রোগ্রামে পয়েন্টার কথাটা শুনে থাকি। অ্যারে অফ পয়েন্টার কি জিনিস? অ্যারে আমরা অ্যারেকে স্বাভাবিকভাবেই ডিক্লেয়ার করতে পারি প্রত্যেকেই, যেমন প্রোগ্রামে ইন্টেজার, এই যে অ্যারে এ আর আর এবং তার সাইজটা আমরা দিয়ে থাকি।
পয়েন্টার ক্ষেত্রে জাস্ট এখানে একটা পয়েন্টার সিম্বল ইউজ করি, যেমন স্টার দিয়ে সাধারণত আমরা পয়েন্টার সিম্বল ইউজ করি। পয়েন্টার কিছুই না, তার অ্যাড্রেসটা আসলে লোকেট হয়। আমরা যখন কোনো একটা অ্যারে ডিক্লেয়ার করি, সেটা মেমোরির কোন জায়গা থেকে শুরু হয়েছে বা সেই অ্যাড্রেসটা আমরা কখনো জানি না, কিন্তু যদি আমরা পয়েন্টার ইউজ করে থাকি তাহলে আমরা তার অ্যাড্রেসটা বের করতে পারবো এবং মেমোরির কোন লোকেশন থেকে শুরু হয়েছে আমরা এটা বের করতে পারবো। সেই জন্য এখানে লেখা হয়েছে যে অ্যাজ উই ক্যান ডিক্লেয়ার অ্যান অ্যারে অফ ইন্টেজার অফ ক্যারেক্টার, ইন দ্য সেম ওয়ে উই ক্যান ডিফাইন দ্য অ্যারে অফ পয়েন্টার। অর্থাৎ একটা অ্যারে যেভাবে ডিক্লেয়ার করা যায়, আমরা সেম ওয়েতে একটা পয়েন্টারও ডিক্লেয়ার করতে পারবো। একটা অ্যারে, অ্যান অ্যারে অফ পয়েন্টার ইজ নাথিং, একটা পয়েন্টার কিছুই না, বাট দ্য কালেকশন অফ অ্যাড্রেস। কিন্তু পয়েন্টারে আমরা অতিরিক্ত যে জিনিসটা পাই, একটা কালেকশন, অর্থাৎ তার অ্যাড্রেসটা আমরা কালেকশন করতে পারি। যেমন এখানে দেখানো হয়েছে যে এখানে দেখো প্রত্যেকেই যে প্রথম উপাদানের ভ্যালু যা দিয়ে আছে, কিন্তু আগে তার অ্যাড্রেস ছিল না, এখানে অ্যাড্রেসগুলো কিন্তু এখানে আমরা জানতে পারি অ্যারে অফ পয়েন্টারে। আর এটি ডিক্লারেশনও খুব সহজ, যে যে কোনো ল্যাঙ্গুয়েজের ভাষায় জাস্ট পয়েন্টার সিম্বল দিয়ে আমরা অ্যারেটা ডিক্লেয়ার করি এবং এর ভ্যালুগুলো দেখো অ্যারে জিরো পজিশনে যে আই ভ্যালুটা আমরা ইউজ করছি তার আগে একটা অ্যাড্রেস আমরা ইউজ করছি, এটাই পয়েন্টারে অ্যারে অফ পয়েন্টার। এখানে সবসময় মনে রাখতে হবে যদি আমরা পয়েন্টার ইউজ করি তাহলে আমরা তার অ্যাড্রেস লোকেশনটা জানতে পারবো এবং মেমোরি পজিশন দেখে দেখে আমরা এই মেমোরি পজিশন আমরাও দেখতে পারবো, এটাই আমাদের অ্যারে অফ পয়েন্টার। পরে আছে জাস্ট অ্যারে। জাস্ট অ্যারেটা কি জিনিস? জাস্ট অ্যারে এটা একটা ফ্লেক্সিবল সাইজের অ্যারে। যেমন অ্যারেতে আমরা যখন একটা অ্যারে ডিক্লিয়ার করি তখন আমরা তার উপাদান সংখ্যা ফিক্সড করে ফেলাই, তার সাইজ যদি 100 দিয়ে থাকি তাহলে আমরা বলতে পারি যে সেই অ্যারেটার উপাদান সংখ্যা থাকবে 100। কিন্তু জাস্ট অ্যারেতে আমরা ইচ্ছা মতন তার সাইজ পরিবর্তন করতে পারি, অর্থাৎ ইচ্ছা মতন আমরা নিতে পারি আমাদের যতগুলো ডাটা লাগবে সেই অনুযায়ী আমরা জাস্ট অ্যারেতে আমরা ডাটা ডিক্লেয়ার করতে পারি। যেমন এখানে যে এখানে দেখানো হয়েছে জাস্ট অ্যারে, দেখো প্রথমে আমার দুইটা প্রথম কলামে, সবসময় মনে রাখবা জাস্ট অ্যারে একটা রো হিসেবে ডিফারেন্ট সাইজের রো হিসেবে এটা ডিনোট করে। যেমন প্রথম রোতে আমার মাত্র দুটো উপাদান প্রয়োজন, দুটো উপাদান নিছি। দ্বিতীয় রোতে দেখো আমার উপাদানের সংখ্যা 6টা দরকার, 6টা এখানে স্টোর করা হয়েছে। তৃতীয় রোতে 3টা। এইভাবে আমরা জাস্ট অ্যারে ডিক্লেয়ার করতে পারি। জাস্ট অর্থাৎ আমি আবারও যদি বলি, জাস্ট অ্যারেটা হচ্ছে আমার প্রয়োজন অনুযায়ী একটা রোতে যতগুলো ডাটা উপাদান আমার দরকার সেই সংখ্যা আমরা এখানে ইচ্ছা মতন ইউজ স্টোর করতে পারি। যদি আমার এরপরে চতুর্থ কলামে, চতুর্থ রোতে যদি আমার 65টের ডাটা লাগে তাহলে আমরা 65টের ডাটা আমি এভাবে জাস্ট অ্যারে হিসেবে এখানে আমরা স্টোর করতে পারি। যেমন এখানে যে জাস্ট অ্যারে 0 নম্বর কলামে আমার এখানে দুইটা ডাটা, দেখো নিউ নিউ অফসে মেমোরি লোকেট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এখানে ইন্টেজার অফসে 2 দিছি, অর্থাৎ এখানে তার ভ্যালু দিছি 1 আর 2 স্টোর হবে। দ্বিতীয় রোতে অর্থাৎ 1 নম্বর অর রোতে এখানে আমরা স্টোর করেছি 6টা সাইজ এবং 6টা ডাটা আমরা এখানে ইউজ করতে পারবো। তৃতীয় রোতে আমার 3টে ডাটা এবং 3টে এখানে স্টোর করতে পারবো। এটা যদি 2 ডাইমেনশনে হয় তাহলে আমার 1 ডাইমেনশনে 4 সাইজের এবং দ্বিতীয় ডাইমেনশনে দেখো আমি ডাটা এখানে সাইজটা আমরা উচ্চ রাখছি। এখন আমি যদি জাস্ট অ্যারে যদি ইউজ করে এখানে অ্যারে 0 3 দিয়ে আমি এখানে 3টে ডাটা ইউজ করতে পারছি, এখানে দ্বিতীয় পজিশনে 2টা ডাটা, এখানে 5টা, এখানে 1টা। জাস্ট অ্যারেতে আমরা এই জিনিসটাকে বলা হয় জাস্ট অ্যারে, অর্থাৎ আমার যা লাগবে আমি প্রতিটা রোতে অ্যারের পজিশনে সেই ডাটাগুলো স্টোর করতে পারি। এখানে জাস্ট অ্যারে অ্যারে ডিক্লেয়ারের মতোই জাস্ট এখানে জাস্ট নামক একটা কিওয়ার্ড এখানে ইউজ করা হয়ে থাকে। আমি সময় প্রায় শেষ, আমি আমি তোমাদের এখান থেকে বিদায় নেব। সামনের এর সপ্তাহে আমরা চ্যাপ্টার 4 লিঙ্ক লিস্টের পরে আমরা ক্লাস নিব। যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা ই করে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি সামনের এর এসে আমি চেষ্টা করব সেগুলো সম্পর্কে আলোচনা করা।
লিঙ্ক লিস্টটা অনেক ছাত্রছাত্রীর জন্য একটু কঠিন, তোমরা একটু বই খাতা পড়বে এবং সামনের ক্লাসটা দেখবে, এই আশা রাখে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। প্রত্যেককে সৃষ্টিকর্তা যেন ভালো রাখে এই কামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।